এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি এভাবে কথা বলছেন? আমি এভাবে কথা বলছি তার কারণ হলো এই আশীর্বাদটা আর হবে না অসীম। কি বলতে চাইছো জাগৃতি? তুমি আবার কোন নতুন নাটক শুরু করলে বলতে পারো? আমার পরিবারটাকে পুরোপুরি ধ্বংস না করে তুমি থামবে না? না আশীর্বাদ তো হবে না কেন? শুধু আশীর্বাদ নয় দাদু, এই বিয়েটাই আর হবে না। আপনি কারণটা জানতে চাইছেন? অনুরোধ বাবু আমাকে রিপোর্টটা দিন তো। এই হলো রিপোর্ট। আপনারা সকলেই জানেন যে অসীমবাবুর বাবা এবং মা অসুস্থ, অনেক দিন ধরেই তারা অসুস্থ। কিন্তু ওনারা কেন অসুস্থ সেটা বোধহয় আপনারা জানেন না এবং ওনারা নিজেরাও জানেন না। ওনারা অসুস্থ হওয়ার কারণ বহুদিন ধরে ওনাদের শরীরে পারদ ঢুকছে। জাগৃতি, এই সবকিছুর সঙ্গে আমার বিয়েটা না হওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে পিসিমণি, আমাকে আপনি বলতে দিন। ওনাদের শরীরে যে বহুদিন ধরে পারদ ঢুকছে সেটা তো নিজে নিজে ঢুকছে না, সেটাকে ঢোকানো হচ্ছে। আর সেটা এতগুলো দিন ধরে করে যাচ্ছেন ওনাদের নিজের ছেলে অসীমবাবু।